আজ আমরা ভারতে অবস্থিত এমন একটি মন্দির সম্পর্কে আপনাদের বলবো যেই মন্দিরে নাকি পূজিত হয় ভগবানের সত্যিকারের হৃদয় বা হৃৎপিণ্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এমনকি এটাও বলা হয় যে যখন এই মূর্তির জায়গায় নতুন মূর্তি রাখা হয় তখন এই হৃৎপিণ্ডটিকেও নাকি নতুন মূর্তিতে স্থাপন করা হয়, আর এই কাজটি করার সময় পুরো শহরের ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়। এমনকি যেই পুরোহিত হৃৎপিণ্ডটিকে প্রতিস্থাপন করেন তিনিও চোখ বেঁধে নেন যাতে কোনো মানুষই এই হৃৎপিণ্ডকে দেখতে না পারে, আর যদি কেউ এই হৃৎপিণ্ডকে দেখে ফেলে তাহলে নাকি তার মৃত্যু তৎক্ষণাৎই হয়ে যায়। আর এই ভব্য মন্দিরটি হল উড়িষ্যার সমুদ্রতটে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দির। ভারতবর্ষের চারধাম যাত্রার অনেক মহত্বের কথা আমরা শুনেছি, আর এই পবিত্র চারধামের মধ্যেই একটি ধাম হল পুরীর জগন্নাথ মন্দির। পুরী গেছেন অথচ জগন্নাথ মন্দির দর্শন করেননি এমন ভারতীয় খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। আমাদের দেশ ভারত যেটি রহস্যে ভরা একটি দেশ, এদেশের সভ্যতা যতটা পুরনো এদেশের মন্দিরগুলো মোটামুটি ততটাই পুরনো। হাজার হাজার বছর ধরে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকা এই মন্দিরগুলো এমন অনেক রহস্য নিজেদের মধ্যে লুকিয়ে রেখেছে যা আমাদের বিস্মিত করে তোলে। মন্দিরগুলোর এই রহস্য সবসময়ই বিজ্ঞানী ও সাধারণ মানুষের চর্চায় বিষয় থেকেছে। এমনই অনেক রহস্যময় ঘটনা দেখা যায় পুরীর জগন্নাথ মন্দিরেও, যার অস্তিত্বের ব্যাখ্যা কোনো বিজ্ঞানীরাও দিতে পারেননি। এই মন্দিরের প্রধান আরাধ্য হলেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, ভাই বলরাম এবং বোন সুভদ্রা। এই মন্দিরের ইতিহাস যতটা পুরনো ঠিক ততটাই অলৌকিক ও রোমাঞ্চকর মন্দিরের রহস্য, যা শুনলে আপনি আশ্চর্য হতে বাধ্য। তো আসুন বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যগুলো সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নিই কোন জায়গায় এসে বিজ্ঞানও থমকে যায়। বন্ধুরা, সাধারণত আমরা জানি বায়ু যেদিকে প্রবাহিত হয় যে কোনো পতাকাও ঠিক সেই দিকেই ওড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে পুরীর জগন্নাথ মন্দিরের গম্বুজের উপরে যে পতাকাটি লাগানো থাকে সেটি সবসময় বায়ুপ্রবাহের বিপরীত দিকে উঠতে দেখা যায়। আর এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি, সেখানে গিয়ে হয়তো ধর্মের শুরু। সেখানে এমন কোনো রহস্যময় শক্তি রয়েছে যার জন্য পতাকা এভাবে স্বাভাবিকের থেকে উল্টো আচরণ করে থাকে। এই পতাকা সম্পর্কে আরও একটা আশ্চর্যের কথা হলো যে এই পতাকাটিকে প্রতিদিন বদল করা হয়, আর এই পতাকা বদল করতে কোনো যন্ত্র বা মেশিনের সাহায্য নেওয়া হয় না। প্রতিদিন একজন পুরোহিতকে 45 তলা উঁচু এই মন্দিরের দেওয়াল বেয়ে মন্দিরের চূড়ায় উঠতে হয় এবং পতাকাটি পরিবর্তন করতে হয়। ঝড়, বৃষ্টি, রোদ বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগই হোক না কেন, এই নিয়মের কোনো পরিবর্তন হয় না। আর কোনো কারণে যদি একদিনও এই নিয়মের ব্যতিক্রম হয় তাহলে নাকি পরবর্তী 18 বছরের জন্য মন্দিরটি বন্ধ রাখতে হবে। আর একদিন দুদিন নয়, প্রায় 1800 বছর ধরে এই ঐতিহ্যই চলে আসছে। পুরীর জগন্নাথ মন্দিরের সর্বোচ্চ অংশে থাকা সুবিশাল সুদর্শন চক্রটির অবস্থানও রহস্যে মোড়া। চক্রটির উচ্চতা 20 ফুট এবং ওজন প্রায় 1 টন। পুরী শহরের যে কোনো জায়গা থেকে নাকি এই চক্রটি দেখা যায়, এবং আপনি যেদিক করেই দাঁড়িয়ে থাকেন না কেন চক্রটিকে দেখলে মনে হবে চক্রটি আপনার দিকেই মুখ করে আছে। এই ভারী চক্রটি মন্দিরের মাথায় ঠিক কোন অবস্থানে রাখা হয়েছে তা নিয়ে রহস্য রয়েই গেছে। কথিত আছে, ভক্ত যেখানেই থাকুক না কেন তার দিকে সর্বদা ভগবানের দৃষ্টি রয়েছে। ভক্তের মনে এই ভাব জাগানোর জন্যই এই বিশাল চক্রটি স্থাপন করা হয়েছে বলে শোনা যায়। বন্ধুরা, সাধারণত যে কোনো বড় বিল্ডিংয়ের ওপরে পাখিদের বসতে দেখা যায় বা উড়তে দেখা যায়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে 45 তলা উঁচু পুরীর এই মন্দিরের ঠিক মাথার উপরে কোনো পাখি বসা তো দূরের কথা, আজ অবধি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায়নি, এমনকি মন্দিরের মাথার উপর দিয়ে যায়নি কোনো বিমান। অনেকেই মনে করেন জগতের নাথ জগন্নাথের উপর কেউ নেই, সেই বার্তাই এই মন্দির বছরের পর বছর দাঁড়িয়ে থেকে দিয়ে আসছে। এছাড়াও এত উঁচু মন্দিরের ছায়া তো নিশ্চয়ই মাটিতে পড়ারই কথা, কিন্তু রহস্যজনকভাবে সকাল, দুপুর বা বিকেল বা দিনের কোনো সময়ই এই মন্দিরের ছায়া মাটিতে পড়ে না। কেন এমন এই ঘটনা ঘটে তা নিয়ে বহু তর্ক বিতর্ক চললেও এর সমাধান আজ অবধি দেখা যায়নি। মন্দিরের আরও একটি রহস্য হলো যে এই মন্দিরের ভেতর থেকে বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। মন্দিরের সিংহদ্বারের আগে পর্যন্ত গেলেই
সেখানে সমুদ্রে হাওয়ার শব্দ শোনা যায়। কিন্তু তারপরে মন্দিরে প্রবেশ করলেই ব্যাস সাইলেন্স, আর কোনো শব্দই শোনা যায় না। বিশ্বের যে কোনো জায়গায় দিনের বেলা সমুদ্র থেকে বাতাস বয়ে আসে স্থলভাগের দিকে, আর রাতের বেলায় স্থলভাগ থেকে বাতাস বয়ে যায় সমুদ্রের দিকে, আর এর পেছনে রয়েছে বিজ্ঞান। কিন্তু পুরীর ক্ষেত্রে জগতের এই নিয়ম খাটে না। এই শহরে দিনের বেলা স্থলভাগ থেকে বাতাস যায় সমুদ্রের দিকে, আর রাত্রে ঘটে ঠিক বিপরীতটা। কি অবাক করার মতো! তো অবাক করা এখানেই শেষ নয়, আরও অবাক হওয়া তো এখনও অনেক বাকি। কারণ জগন্নাথ মন্দিরের রান্নাঘর নিয়েও রহস্য কম নেই। মন্দিরের রান্নাঘরে নাকি রোজ 800 মানুষ কাজ করেন। সেখানে রান্নার কৌশলও অদ্ভুত ধরনের। সাতটি হাঁড়ি পরপর একটিকে আরেকটির ওপর রেখে কাঠের জ্বালানি ব্যবহার করে প্রসাদ রান্না করা হয়, আর অদ্ভুতভাবে সবচেয়ে উপরে রাখা পাত্রটিতে আগে রান্না হয়, আর যে পাত্রটি থাকে সবচেয়ে নিচে তার রান্না শেষ হয় সবচেয়ে শেষে। এছাড়া আরও একটি অদ্ভুত কথা হলো যে যেখানে পুরীতে মন্দির রয়েছে সেখানেও কোনো নদীর চিহ্ন মাত্র নেই। তবে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে গঙ্গা নদীর গোপন প্রবাহ রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরে। মন্দিরের প্রসাদও নাকি অদ্ভুত অলৌকিক। মন্দিরে রোজ প্রায় 2,000 থেকে 2,00,000 অবধি পুণ্যার্থীরা রোজ ভোগ খান। তবে রান্না করা প্রসাদের পরিমাণ বছরের প্রত্যেক দিনই সমান থাকে। তা সত্ত্বেও নাকি আশ্চর্যজনকভাবে কোনোদিন কোনো প্রসাদ এতটুকুও কম পড়েনি বা এতটুকুও বেশিও হয় না। সাধারণত যে কোনো মন্দিরের মূর্তি পাথর বা ধাতু দিয়ে তৈরি করা হয়, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের মূর্তি নিম কাঠের তৈরি। প্রত্যেক 12 বছর পর একটি গোপন রীতি মেনে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে নতুন শরীর প্রদান করা হয়। বিশেষজ্ঞরা বলেন মন্দিরের মুখ্য পুরোহিত স্বপ্না দেশপান যে গাছের কাঠ দিয়ে মূর্তি হবে সেটা কোথায় পাওয়া যাবে। এছাড়াও মন্দিরে রয়েছে 7টি গোপন কক্ষ যেখানে নাকি রয়েছে রত্নের ভাণ্ডার। 34 বছর আগে তার মধ্যে মাত্র 3টি ঘর খোলা সম্ভব হয়েছে, যা থেকে উদ্ধার করা হয়েছিল 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণালঙ্কার, 146 রকমের রূপোর অলঙ্কার, বাকি ঘরগুলো আজও রহস্যে ঢাকা। গোপন কক্ষগুলোর পাহারাদারও একটু অদ্ভুত, বাকি ঘরগুলো আজও রহস্যে ঢাকা। কারণ এই বিশেষ কক্ষে রক্ষণাবেক্ষণের জন্য পাহারাদারের কাজে যারা নিয়োজিত আছে তারা হলো কয়েকটি অদ্ভুত আকারের বিষধর সাপ এবং পবিত্র আত্মা, তাই চাইলেও এখান থেকে কেউ এক চুলও চুরি করে নিয়ে যেতে পারবে না। আর এরকমই নানান রহস্য ঘিরে রয়েছে পুরীর জগন্নাথ মন্দিরকে, যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। কথায় আছে না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই জগন্নাথ মন্দিরের রহস্যগুলোর যুক্তি না খুঁজে ভগবান জগন্নাথের ওপর বিশ্বাস রাখাটাই মনে হয় শ্রেয়। আর এসব রহস্যময় ঘটনার মাধ্যমেই হয়তো ভগবান আমাদের বুঝিয়ে দেন যে তিনি আমাদের মাঝেই বিরাজ করেন। তো বন্ধুরা, আপনারা কি কখনো পুরী গেছেন? আর যদি গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর আপনি যদি জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তবে ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর একটা লাইক এবং কমেন্ট করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।